আজকে উনি শুধু বললেই না, এই অবস্থায় উনি চিকিৎসার অভাবে বিনা চিকিৎসায় ঢুকে ঢুকে মৃত্যুর দিকে যাচ্ছে, অথচ আমরা তাকে মুক্ত করতে পারছি না। এরকম একটা সন্ধিক্ষণে আমরা এই শিবপুর হাটের এই জনসভায় উপস্থিত হয়েছি। প্রিয় ভাইয়ের আমার, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশের ত্রিবেদন খালেদা জিয়ার মুক্তির জন্য যা যা করার তাই তাই করি, এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জয়তা জনাব তারেক রহমান আজকে মিথ্যা মামলায় দণ্ডিত হয়ে বিদেশের মাটিতে রয়েছেন, আমাদের উচিত হবে তাকে অনতিবিলম্বে দেশে মাটিতে আনা আন্দোলন সংগ্রামের মাধ্যমে। প্রিয় বন্ধুরা আমার, আর যদি আমরা এটা করতে ব্যর্থ হই, তাহলে আজকে এই বিএনপির নেতৃত্ব, ছাত্র দলের নেতৃত্ব, যুবদের নেতৃত্ব, কৃষক দলের নেতৃত্ব আগামী প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে তাদেরকে, যদি আমরা খালেদা জিয়াকে মুক্ত করতে না পারি। আজকের নেতৃত্ব কোনোভাবেই এই তাই এভাবে এড়াতে পারে না বন্ধুরা আমার। সুতরাং আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, আপনারা সুশৃঙ্খল ভাবে সুন্দর ভাবে এই সভায় অংশগ্রহণ করে শান্তি শৃঙ্খলা রক্ষার মাধ্যমে একটা সুন্দর প্রোগ্রাম উপহার দিবেন, এবং এই কনস্টিটিউয়েন্সি অ্যাডভোকেট নাদিম মোস্তফা আপনারা প্রমাণ করে দিবেন যে নাদিম মোস্তফার কর্মী সমর্থকরা ডিসিপ্লিন এবং শৃঙ্খলাবদ্ধ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আমাদের আগামী দিনের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দল দুর্গাপুর উপজেলা শাখার সংগ্রামী বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আইনাল হক। আইনাল হোসেন চেয়ারম্যানকে মঞ্চে আহ্বান করছি। এবারে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল গোদাগাড়ি উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব আব্দুল সালাম সওয়াল ভাই। আব্দুল সালাম সওয়াল ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা কর্তৃক আয়োজিত নেতৃবৃন্দ সবাইকে জানাই গোদাগাড়ি উপজেলার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে সারা বাংলাদেশের যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজশাহী জেলায় মহাসমাবেশ দিয়েছে, সেই সমাবেশের দুইটি উদ্দেশ্য, একটি হল খালেদা জিয়ার মুক্তি এবং খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, আরেকটা হল এই দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, এটা একটা লক্ষ্য। আরেকটা হল আমাদের বিএনপির সম্মানিত চেয়ারপারসন তারেক রহমানকে এই দেশে ফিরিয়ে নেই, কিছুর দিকে না তাকিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে যেমন সমাবেশ হচ্ছে, ওরকম যে কোনো প্রোগ্রাম আসবে এই প্রোগ্রামে যেন আমরা কোনো বাধা বিপত্তি না মেনে, না অনুমতি চিন্তা ভাবনা করে আমরা প্রত্যেকটা প্রোগ্রাম যেন সফল করতে পারি, এবং আগামী দিনে এই বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসে আমরা গণতন্ত্র, ভোটের অধিকার ফিরিয়ে আনতে পারি, এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জওহর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল মনপুর উপজেলা শাখার সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুল সামাদ। অধ্যাপক আব্দুল সামাদকে
তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য প্রেরণের লক্ষ্যে আজকের এই রাজশাহী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সমাবেশ এবং সহযোগিতায় মহানগর সহযোগিতায় আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত মঞ্চ উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন ইউনিট, বিভিন্ন উপজেলা থেকে আগত আমাদের সহযোগিতা প্রিয় ভাই ও বোনেরা, সভাপতির সালাম, আসসালাম আলাইকুম। আজকে আপনারা অনেক অনেকেই জানেন, যারা বিজ্ঞ রাজনীতি আছেন এই দেশে, এই প্রচারের মাধ্যমে এই অবৈধ শেখ হাসিনা ক্ষমতায় আছে, এটা শুধু দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের জন্য। এই ধরনের অবদান আপনারা তৎকালীন সময়ে শুনেছিলেন, এই মহানবীর ফখরুদ্দিন সরকার জরুরি আইন জারি করে যখন যে সমস্ত অবৈধ অপকর্ম গুলেন করেছিলেন, তারা যখন দেখলো যে আমরা ক্ষমতায় থাকতে পারছি না, তখন বেগম খালেদা জিয়াকে প্রস্তাব দিয়েছিলেন, আমরা যে বিধিগুলি আমরা তৈরি করেছি, এই আপনারা ক্ষমতায় আনলে এই বিধিগুলি আইনে পাশ করাতে হবে, না হলে আমাদেরকে জেলে যেতে হবে। বেগম খালেদা জিয়া সেই দিন বলেছিলেন, আপনাদের অবৈধ যে সমস্ত বিধি এগুলো আমরা মানব না। এই কারণে তখন শেখ হাসিনা বিদেশে চিকিৎসা নেন, খালেদা জিয়াকে তখন বিদেশে যেতে ছিল না। সমস্ত সংগ্রামী ভাইরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মিজানুর রহমান মিনু ভাইয়ের নেতৃত্বে এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন ভাইয়ের নেতৃত্বে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জনাব বুলবুল ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন। সংগ্রামী ভাইয়েরা, জনাব মিজানুর রহমান মিনুকে ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আরো একটি মিছিল বাবা সরকার নেতৃত্বে সমাবেশ স্থলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংগ্রামী ভাইয়েরা, আপনারা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা মঞ্চের সামনে চলে আসুন। সংগ্রামী সাথী বন্ধুরা, এ পর্যায়ে মঞ্চে আহ্বান করছে জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী ত্রাণ অফিসের সম্পাদক জনাব মোকাদ্দেক হোসেন বুলবুল, মঞ্চে আহ্বান করছে রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলন, সংগ্রামী সাথী বন্ধুরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজশাহী জেলার সংগ্রামী যুবদলের সংগ্রামী সাবেক সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক জনাব মুজাদ্দেদ জামানি সুমন, মুজাদ্দেদ জামানি সুমন মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করছে। সাথী বন্ধুরা, এ
পর্যায়ে প্রিয় সাথী বন্ধুরা আমার, আমি এখন মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, রাজশাহী মহানগরের বারবার নির্বাচিত সাবেক মেয়র বাবা মোহনপুরের সাবেক বাবা মহলিয়ার সাবেক এমপি জননেতা জনাব মিজানুর রহমান মিরু ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ের সম্পাদক, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জননেতা জনাব মোশাদ্দেল হোসেন বুলবুল ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক, রাজশাহী মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক বাবা মোহনপুরে যাকে ইতিমধ্যে মনোনয়ন দিয়েছিলেন সে আমাদের জনানন্দিত জনতা জেলার ভোটে সুবিকুল হক পিলন ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগরী শাখার সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে। জাতীয়তাবাদী যুবদল রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি কেন্দ্রীয় কমিটির সহ সংগঠনের সম্পাদক মুজাদ্দেদ জামানি সুমন ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছে জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগরী শাখার সংগ্রামী সদস্য সচেত শরীফুল ইসলাম জনি ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষ অনুরোধ করছে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছে জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগরী শাখার সংগ্রামী সদস্য সচেত রবি ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষ অনুরোধ করছে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছে জাতীয়তাবাদী স্বাস্থ্য সেবকদের রাজশাহী মহানগরী শাখার সংগ্রামী সভাপতি রিমন ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষ অনুরোধ করছে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বকুল ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষ অনুরোধ করছে। প্রিয় সাথী বন্ধুরা আমার, ইতিমধ্যে আপনারা দেখেছেন বাবা উপজেলা থেকে জাতীয়তাবাদী দল এবং রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ আমাদের বিশাল মিছিল নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগরীর সাবেক সদস্য বর্তমানে বিএনপি নেতা সুলতান ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। প্রিয় সাথী বন্ধুরা আমার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি আবেদন রিপন ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। প্রিয় সাথী বন্ধুরা আমার, আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী মহানগরী শাখার সাংগঠনিক সম্পাদক সৌরভ ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। প্রিয় জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী কেন্দ্রীয় কমিটির অন্যতম নেত্রী সাবেক জেলা শাখার সভাপতি ভুকভুকি আপাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছে জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা শাখার অন্যতম সদস্য সাজান ভাই, জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা শাখার অন্যতম সদস্য আব্দুর রাজ্জাক ভাই, বাবা উপজেলা বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক নজরুল ভাই। আমাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা শাখার সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় সংগ্রামী আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বাঘাচারঘাটের অভিসংবাদিত নেতা জেলা বাবু সাহেব চাঁদ ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল র্যালি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। প্রিয় সাথী বন্ধুরা, আমি আমাদের মাঝে আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের
কেন্দ্রীয় নেতা সহসভাপতি আব্দুর রাজ্জাক সুমন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সাথী বন্ধুরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দল পবা উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব মুজাফফর ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। শির সহকারে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দল পবা উপজেলা সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আব্দুল আলমগীর ভাই, পবা উপজেলা সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশের অভিসম্বাদিত নেতা উত্তরাঞ্চলের কিছু সন্তান রিজভি আহমেদ রিজভি ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাকে মঞ্চে আসার জন্য বিশেষ অনুরোধ করছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় যুগ্ম মহা সিনিয়র যুগ্ম মহাসচিব রাজশাহীর সাবেক ভিপি জননেত্রী জননেতা জনাব রিজভি আহমেদ রিজভি ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষ অনুরোধ করছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য লিপন রায়, বাংলাদেশের তারকা নেত্রী লিপন রায় আমাদের মাঝে উপস্থিত হয়েছে, মঞ্চে আসার জন্য ওনাকে বিশেষ অনুরোধ করছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছে জাতীয়তাবাদী দল চারঘাট পৌরসভার সাবেক সভাপতি, চারঘাট পৌরসভার নির্বাচিত বারবার নির্বাচিত সাবেক মেয়র জাকির ইসলাম বিপুল ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষ অনুরোধ করছে। প্রিয় সাথী বন্ধুরা, আমরা সকলকে আমাদের অতিথিবৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা শাখার অন্যতম জনাব আলী হোসেন আলী ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা শাখার অন্যতম সদস্য সহযোগী হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সংগঠনের সম্পাদক নগরের গণমানুষের নেতা বারবার নির্বাচিত গণনেতা জনাব রুহুল কুদ্দুস তালুকদার ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। গণনেতা রুহুল কুদ্দুস তালুকদার ভাইকে তুলু ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। প্রিয় সাথী বন্ধুরা, আমার আমি এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা শাখার অন্যতম সদস্য আমি মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহকান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বিগত 2018 সালে নির্বাচনে বাবা মোহনপুরে যাকে মনোনয়ন দিয়েছিলেন সে জনপ্রিয় নেতা জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। মিলন ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। সেই সাথে বিশেষভাবে অনুরোধ করছে জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগরের সাবেক সভাপতি, রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচিত সাবেক মেয়র জননেতা মুসাদ্দেম হোসেন বুলবুল ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। প্রিয় সাথী বন্ধুরা, আমার বক্তব্য রাখছে জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা শাখার অন্যতম সদস্য রাজশাহী সরকারি সিটি কলেজের সাবেক ভিপি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি তাজ মুলতান টুটুল ভাইকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছে জাতীয়তাবাদী দল দুর্গাপুর উপজেলার সংগ্রামী বিএনপি নেতা সাবেক সভাপতি পুলু ভাই আমি পরিচয় করে দিলাম।
হচ্ছে অযথা এখানে বসতেন বুঝতেই পারছেন না। আপনার সমস্যা হবে, আপনি সবচেয়ে ভালো করে চলবেন। বিশেষ অতিথি প্রধান বক্তা সহ সর্বস্থান নেতা কর্মী ভাইরা আসসালামু আলাইকুম। রাজশাহী জেলার মহানগর যুব দলের উদ্যোগে রাজশাহী মহানগরের যুব দলের আহ্বায়ক মাহবুবুল্লাহ নিকট এবং জেলা যুব দলের সভাপতি সজন সহ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি সজন চন্দন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি সম্পাদক সৈয়দ শাহিদ শওকত ভাই সহ যুব দল ছাত্র দলের নেতৃত্বে বিশাল মিছিল আসছে, করতলে দিয়ে শুভেচ্ছা জানাবেন। সকলকে করতলে দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি। দেশের মানুষের আশা আশা আকাঙ্ক্ষাকে পদধ্বনিত করে সেখানে আইনের শাসন নেই, ভোট ভোটের অধিকার নেই, এই খুনি হাসিনার সরকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী বাংলাবাদ জুলুমবাদ হুলিয়াবাদ সরকার। আমি শেখ হাসিনাকে শেখ হাসিনা মহাদেবকে স্মরণ করিয়ে বলতে চাই যে দেখো সতেজ বলি গণতন্ত্র দামি সময়ের সাহসী সন্তানেরা ঐক্যবদ্ধ নিজেদের প্রস্তুত করেছে এক একজন বীর যোদ্ধা রূপে। হয়তো সেই দিন আর বেশি দেরি নয়, সেই দিন স্বাধীন যেই স্বাধীনতার যে সংগ্রামী চেতন নিয়ে এই দেশকে স্বাধীন করেছিল আজকে সেই সংগ্রামী চেতনায় মুক্ত করবে গণতন্ত্র, মুক্ত করবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আজকে বলতে চাই আজকের সংগ্রাম ক্ষমতার জন্য নয়, ধর্মের জন্য নয়, আজকের সংগ্রাম আমরা গণতন্ত্র রক্ষার সংগ্রাম, এদেশের ভোট ভোটের অধিকার রক্ষার সংগ্রাম। প্রিয় নেত্রী, এদেশের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করার সংগ্রাম। এই সংগ্রামে ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ভাইরা, বাংলাদেশের জাতীয়তাবাদী ফ্রি সার্কেল রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুলের নেতৃত্বে একটি মিছিল আসছে, আপনারা করতলের মাধ্যমে তাদেরকে বরণ করে নিন। সংগ্রামী ভাইরা, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাজশাহী জেলা ক্রি সার্কেলে সংগ্রামী আহ্বায়ক নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আরামিন টিটু ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দল রাজশাহী মহানগরী শাখার সংগ্রামী আহ্বায়ক নিটন ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষ, মাহমুদুর রহমান নিটন ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছে, মঞ্চে আসার জন্য অনুরোধ করছে জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মুজাদ্দেদ জামানি সুমন ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন কুঠিয়া থানা জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক হুমায়ুন কবির। হুমায়ুন কবির আমাদের মাঝে উপস্থিত আছেন। সাথী বন্ধুরা, মহানগর বিএনপির নেতৃত্বে মামুন ভাইয়ের নেতৃত্বে ঈশা ভাইয়ের নেতৃত্বে মহানগর বিএনপির সত্য ঘোষিত কমিটির নেতৃত্বে একটি বিশাল মিছিল মামুন ভাই, ঈশা ভাই, রানা ভাই, দেবর ভাই, ধরেছি রিটার্ন ভাইকে ধরেছি।
আমি মঞ্চে আসার জন্য করছি জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর সরকার যুগ্ন আহ্বায়ক সমিতির ইসলাম শফিক ভাইকে মঞ্চে আসার জন্য করছি জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর সরকার সংগ্রামী যুগ্ন আহ্বায়ক নেতৃবৃন্দ অনুরোধ করছে আহ্বায়ক এবং সদস্য যুক্ত শুক্ল আহ্বায়কবৃন্দ সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে। বিপ্লবী সদস্য সচিব মামুনুর রশিদ এবং যুগ্ম আহ্বায়ক বৃন্দকে মঞ্চ আসার জন্য অনুরোধ করছে। জাতীয়তাবাদী যুব দলের রাজশাহী মহানগর একজন রাজশাহী মহানগর জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক প্রজ্বল কান্তকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রাজশাহী মহানগরের মহানগর বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক অলি লোকমানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সংগ্রামী নেতৃবৃন্দ বিসমিল্লাহির রহমান রহিম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা ও বিশ্বস্ত মুক্তির দাবিতে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি এবং আমার সব নেতা নেত্রী জাতীয়তাবাদী দলের শিবা সারণরা সকলকে জানাই আমি রাজশাহী জেলা কৃষক দলের পক্ষ থেকে সংগ্রামী সুবিধা ও অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন এই মাফিয়া হন সরকার বর্তমানে বাংলাদেশের জনগণের উপকার উপর সকল দল পাশাপাশি দাঁড়িয়ে আছে। এই হাইনা সরকারকে রক্ষা করতে হলে এবং নিজেদের উত্তর করতে হলে আপনাদের আমাদের সংগ্রামী ভাইরা এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী কৃষক দল জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি বিদিপি ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা যারা স্টেজে পিছনে যারা স্টেজে আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা পিছন থেকে নেমে যাবেন। সংগ্রামী ভাইরা ছাত্র দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের রাজশাহী জেলার টিম প্রধান সহসভাপতি কেন্দ্রীয় কমিটির পার্থ মণ্ডল আমাদের মাঝে উপস্থিত আছেন। জেলা বিএনপির সংগ্রামী সদস্য শাহজাহান সংগ্রামী সদস্য সাদত হোসেন সংগ্রামী সদস্য আলী হোসেন সংগ্রামী সদস্য আব্দুর রাজ্জাক এবার দুই ভাই একটু নামে আমাদের মাঝে উপস্থিত আছেন রাজশাহী মহানগর ছাত্র দলের বিপ্লবী সভাপতি সরকার বড় ভাই আসাদুজ্জামান চলে। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন রাজশাহী মহানগর ছাত্র দলের সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বন্ধুবর আকবর আলী জাকি ভাই আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি পার্থদেব মণ্ডলকে সম্মানী নেতৃবৃন্দ ভাই বড় ভাই
সম্মানিত নেতৃবৃন্দ, আমরা মিটিংটা দেরি আপনারা জানেন যে আমরা কি অবস্থার মধ্যে এই মিটিংটা করছি। মাত্র চার ঘন্টা পাঁচ ঘন্টা সময়ের মধ্যে এই মিটিং, কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ আসছেন। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা যদি বলেন যারা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তারা যদি সবাই অনুমতি দেন, তাহলে কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ আসছে তাদের বক্তৃতা দিয়ে মিটিংটা শেষ করবো, এটাই আমি বলছি। তারপর একটা মিন্টুর নেতৃত্বে, তারপর থেকে একটা মিন্টু এবং বাবুর নেতৃত্বে একটা বিশাল মিটিং আছে তারপর থেকে। আপনাদের সামনে বক্তব্য রাখবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় ছাত্র সংসদের বিপ্লবী সহসভাপতি, রাজশাহী জেলা ও মহানগরের দায়িত্বপ্রাপ্ত নেতা স্বরাজ পার্থদেব মণ্ডল। এই মধ্যে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি পার্থদেব মণ্ডল। জেকেটি বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার দাবিতে বিদেশে প্রেরণের জন্য রাজশাহী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত রাজশাহী জেলা যুব দলের এবং গবাদি দলের সদস্য আব্দুর রাজ্জাক এবং যুব দলের সভাপতি মাসুদুর রহমান সজল, কুসুম টুটুল, টিকো, মুকুল সহ সকলের কাছে থেকে যুব দলের জেলা যুব দলের মিছিল রাজশাহী মহানগর বিএনপির সহযোগিতায় আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি রাজশাহী জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আবু সাঈদ চাঁদ মঞ্চে উপস্থিত আছেন। বিএনপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব খন্দকার জনতা অ্যাডভোকেট রহিউল কবির মিজানুর আহমেদ, জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে প্রথমে পৃথিবীর হাসান জাফির শহীদ এবং শহীদ হুসেন বাবুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত দিয়ে একটি কথা বলে শেষ করব। প্রিয় ভাইরা, আমার বেশি কথা বলব না, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এদেশের সাধারণ মানুষ তারা তাদের পছন্দ মতো চিকিৎসা গ্রহণ করতে পারে। কিন্তু একমাত্র দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি তিনবারের প্রধানমন্ত্রী, দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় দেশের নেত্রী, তিনি তার সুবিধা মতো চিকিৎসা দিতে পারছেন না। আমাদের নেত্রী অসুস্থ আমরা জানি, তিনি হসপিটাল আছেন তাও জানি, কিন্তু তিনি কেমন আছেন আমরা তা জানি না। আমরা এইটা জানি যে চিকিৎসকগণ বলেছেন বাংলাদেশে তার চিকিৎসা সম্ভব নয়। সুতরাং আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, অনতি বিলম্বে দেশের বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি আমার দলের নেতাকে অনুরোধ করছি সামনে সাংবাদিকদের সমস্যাকে আপনারা দয়া করে দয়া করে এই জায়গাটা ফাঁকা করেন প্লিজ। আমি ছাত্রদের জীবনের ভাগে অনুরোধ করছি, আপনার সাংবাদিক পিছনে আছে, তারা কাভারেজ করছে আপনারা হাতে। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় ছাত্র সংসদের বিপ্লবী সহসভাপতি রাজশাহী জেলা মহানগর।
জাতীয়তাবাদী পরিবারের অন্যতম আমাদের আমাদের সরকারের মাতিগার ছাত্র দলের সাবেক সকল সভাপতি বর্তমান বিএনপি ক্রীড়া যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল কবির রিজভী ভাই সহ উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছাত্র দল যুব দল সংগঠন সহ সংগঠন নেতৃবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার কিছু নেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে দুটি কথা আপনাদের কাছে চাই সে কথিত আওয়াজের মনে রাখবেন আমাদের আবেগের জায়গা আমাদের ভালোবাসার জায়গা এই আবেগ নিয়ে খেলা করবেন না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হাতে চুরি করে বসে নেই ভাঙা জবাব দিয়ে হবে যদি আমার নেত্রীর কিছু হয় সে খাতিনা ওয়াদের কোনো খেলা পাবে না আর দেশের যারা ব্যাপারে কমানের নেতৃত্ব জাতীয় নেতৃবৃন্দ সকলে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকবেন এম এ রাজ্জাক সুমন
সাথী বন্ধুরা, শিবপুরের মাঠ গণসমুদ্রে পরিণত হয়েছে। পরিচয় করিয়ে দিচ্ছি, জেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সভাপতি জনাব বাবলু ভাই। এবারে বক্তব্য নিয়ে আসছে রাজশাহী মহানগর সরকার। এই পর্যায়ে বক্তব্য রাখেন জনগণের দল রাজশাহী মহানগরের নবগঠিত সদস্য সচিব মামুন রহমান মামুন ভাই। এম এ রাজ্জাক সুমন, কেন্দ্রীয় উপদেষ্টা এম এ রাজ্জাক সুমন বক্তব্য রাখছে। আজকে বস্তিতে দেওয়ার কিছুই নাই, আমরা যে এখানে এসছি, আমরা আমাদের উদ্দেশ্য, আমাদের সমস্ত কিছু আমরা নিজেরা জানি। যে এই উদ্দেশ্যে আজকের এই সমাবেশ এবং এই যে বাদ ভাঙের জোয়ার এসছে, আমরা এটাকে শক্তিতে রূপান্তর করে ইনশাল্লাহ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্তি করবো, তারেকে আমাকে দেশে ফিরিয়ে আনবো। আজকে বক্তা অনেক কথা বলেছিল, এত কথা বলার কোনো আর দরকার নাই, সবাই বললেন কথা সবাইকে সুযোগ দিতে হবে। ধন্যবাদ সবাইকে, বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের সমস্ত সৈনিকদের ভাইদেরকে আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, আসসালামু আলাইকুম। রাজশাহী মহানগরের কেন্দ্রের সদস্য সচিব মামুন রহমান মামুন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সভাপতি, সভার প্রধান অতিথি, বিশেষ অতিথি কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য রাজশাহী মহানগর জেলা ফুলকার অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আমাদের দেশ নেত্রী, আমাদের মা ম্যাডাম খালেদা জিয়ার মুক্তির জন্য ওনার সুচিকিৎসার জন্য এই সময়ে আমরা বলতে চাই, আমাদের ম্যাডাম খালেদা জিয়াকে এই সৈন্যাচারী সরকার আটক রেখেছে। আমরা বলতে চাই, ওনাকে কেন আটক রেখেছে? এই অভিযোগ ওনার বিরুদ্ধে নিয়ে আসা হয়েছে, এটা মিথ্যে অভিযোগ। আমরা বলতে চাই, আপনারা তার বিরুদ্ধে বিরুদ্ধে মিথ্যে অভিযোগ নিয়ে এসেছেন, কেন নিয়ে এসেছেন? আপনারা অনেক সরকারকে আপনারা বলেছেন আপনাদের আন্দোলনের ফসল, আপনারা 2008 সালে 19শে ডিসেম্বর সরকারের সাথে আবাস করে খাওয়া দাওয়া এসেছে। আপনারা 17 সালের নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছেন। আমরা 2014 সালে
নির্বাচন বন্ধ করেছি। আমাদের দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার। আপনারা কি করেছেন? আপনারা ভয় দেখিয়ে কসফায়ার করে গুম গুম করে জোর জবরদস্তি আপনারা 14 সালের 5ই জানুয়ারি নির্বাচন করেছেন। তারপরে আপনারা কি করেছেন? 2018 সালের 30শে ডিসেম্বরের আগে আমাদের নেত্রীকে আপনারা আটক করেছেন। এই আটকের উদ্দেশ্য হল আপনার বিরোধী শক্তি আপনার বিরুদ্ধে যাদেরকে আন্দোলন সংগ্রাম করতে না পারে। আমি আমাদের সরকারকে বলতে চাই, কে খাসটাকে বলতে চাই, আপনারা এ যদি পারেন অন্যায় ভাবে আমাদের দেশের বিবেদন খালেদা জিয়াকে আটক করা। আমি প্রশাসনকে বলতে চাই, আপনারা বলেন আপনারা কোন আইনে কষ্ট করে আপনার কোন আইনে ভুল করেন, আপনারা কি বলেন? আপনারা সংবিধানের অধীনে আপনারা সব কাজ করছেন, ভোট চুরি করে ক্ষমতায় এসছেন, আবার আইনের কথা বলেন, আবার সংবিধানের কথা বলেন। আমরা বলতে চাই আপনাদের প্রশাসনকে বলতে চান, আপনারা সাবধান, আর কাজ করবেন না, আর ভুল করবেন না, আর চুল জমলে করবেন না। যদি আপনারা চুল ভুল করেন তাহলে আপনাদের সে ব্যবস্থা নিব। যে কাজটাকে বলতে চাই, সামনের নির্বাচন 2018-এর মতন 2017-এর মতন হতে দিব না। আপনারা আইন মন্ত্রী কি বলে, আইন মন্ত্রী বলে আইনের উপরে কেউ নাই, আরে বাবা তুমি করে ক্ষমতায় আছে আবার আইনের কথা বলে। আমরা বলতে চাই 2014 সালে এই পরিস্থিতি আপনারা করেছিলেন, খুন খুন এবং সেটা আজ করার আপনাদের সুযোগ নাই, আপনাদের সময় শেষ হয়েছে। আমি বলতে চাই 2014 সালে যে আপনারা খুন খুন করেছেন এজন্যই বলতে চাই, আর খুন খুন করার চেষ্টা করেন না। আপনাদের যে অপরাধ আপনাদের যে পাপ এটাকে আর বাড়াইয়েন না। বলতে চাই আপনাদেরকে বলতে চাই অবিলম্বে আপনার দেশের মানুষের কাছে ক্ষমা চান, সরকারের কাছে ক্ষমা চান, জনাবদারের গ্রামের ক্ষমা চান, ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে ক্ষমা চান। তাহলে যদি আপনারা জন আরোপ থেকে বাঁচতে পারেন, অন্যথায় টেনে হিচড়ে আপনাদেরকে ক্ষমতার কেন্দ্রে নামাবো। সকলকে ধন্যবাদ জানিয়ে সামনে আওয়ামী সরকারের পতন ঘটার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জওয়ান হোক, বাংলাদেশ জিন্দাবাদ। এবারে মিছিলে রাজশাহী জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব বাবু বিশ্বনাথ সরকার আনোয়ার হোসেন উজ্জ্বল ভাইয়ের নেতৃত্বে এবং একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসেছে। আনোয়ার হোসেন উজ্জ্বল ভাইয়ের নেতৃত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল রাহির নেতৃত্বে একটা মিছিল এসেছে। আনোয়ার হোসেন উজ্জ্বল্লা সাবেক চেয়ারম্যান তার নেতৃত্বে একটা মিছিল আমাদের মাঝে এসেছে। এবারে বক্তব্য রাখছেন দাদা বিশ্বনাথ সরকার, রাজশাহী সংগ্রামী সদস্য। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজশাহী জেলা শাখার উদ্যোগে আজকের এই আয়োজনে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, প্রধান বক্তা ও মঞ্চে অবশিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, সামনে আমার রাজশাহী জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, ভাইয়েরা আমার আদার নমস্কার নেবেন। আমি আশা করি আজকে রাজশাহী জেলা আজকে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে কিনা, কেন্দ্রীয় কমিটি সকল নেতৃবৃন্দকে আপনারা পরিপূর্ণভাবে দেখিয়ে দিয়েছেন এবং আগামী দিনে বেগম খালেদা জিয়া সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যাপারে সেন্ট্রাল থেকে যে কর্মসূচি দিবে সেই কর্মসূচি আমরা পালন করব এবং যাতে আমরা একাত্তরের মতো এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা মাঠে নামব এ আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা উজ্জ্বল ভারতের ক্ষেত্রে একটি বিশাল মিছিল এসেছে, সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। সংগ্রামী ভাইরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুলতান আহমেদ রাহিম নেতৃত্বে একটি মিছিল এসেছে, সবাই করতালি দিয়ে আপনি অভিনন্দন জানান। সংগ্রামী ভাইরা, বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ফানির নেতৃত্বে আরেকটি মিছিল এসেছে, সবাই করতালি দিয়ে অভিনন্দন জানান। সংগ্রামী ভাইরা, শেখ হাসিনা পতনের ঘণ্টা বেজে গেছে, সারা বাংলাদেশে আন্দোলন শুরু হয়ে গেছে, এবার বক্তব্য রাখবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সুমন ভাই নেতৃত্বে একটি মিছিল এসেছে, সবাই করতালি দিয়ে অভিনন্দন জানান। সংগ্রামী ভাইরা, এবার বক্তব্য রাখবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজশাহী মহানগর সাধার সংগ্রামী আহত বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক জনাব বগের সাদালী সভায়, জনাব বগের সাদালী সভায়। সম্মানিত আজকের এই জনসভার সভাপতি, প্রধান অতিথি, শেষ অতিথি, প্রধান বক্তা, আমার সম্পাদক উপস্থিত এই সুন্দর জনতা, আসসালামু আলাইকুম। আপনারা জেনেছেন এই সভা এবং খালেদা জিয়ার সভা, এই সভা এবং খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সভা। আমরা আমরা 71 সালে যুদ্ধ করেছিলাম গণতন্ত্রের জন্য, কিন্তু আমরা দেখেছি স্বাধীনতার পরে একজন নেতার হুকুমে সে গণতন্ত্রকে পরাজিতে হত্যা করেছিল। এদেশের জনগণ ছেলে তার জবাব তারা দিয়েছিল। আমাদের শিক্ষাদা মুক্তিযোদ্ধা রহমান, তিনি রহমান করে সশরীরে যুদ্ধ করেছিলেন, সেই নেতা আবার সেই গণতন্ত্রকে ফিরিয়ে দিয়ে উনি সাত দলকে তিনি বাতিল করে দিয়ে একটা দল রেখেছিলেন বাক্সার ইয়ার রহমান, সেখান থেকে আবার পুনরায় বহুদল গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। আপনারা দেখেছেন নারী সহধর্মণি, নারী সহধর্মণি আরো এক ধাপ দিয়ে আমাদের দেশে বহুদলীয় এবং সংসদীয় গণতন্ত্র করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, এই সরকার সেই অনিলেবেনের পরে তাদের সাথে আঘাত করে ক্ষমতায় এসে তারা বিভিন্ন কৌশলে আজকে ক্ষমতায় টিকে আছে। তারা ভোট চুরি করে তারা ক্ষমতায় টিকে আছে, বারবার তারা ভোট চুরির মাধ্যমে বিভিন্ন কৌশলে ক্ষমতায় আছে। আমার নেত্রী গণতন্ত্রের
তাকে মুক্তি দেওয়া হবে না। এই সরকারের একজন আইন মন্ত্রী সবসময় অপব্যাখ্যা দিয়ে উনি বলছেন সুযোগ নাই, তাই আমাদের দাবি এই মুহূর্তে এবং খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তাই আপনারা স্লোগান দেন মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, এই মুহূর্তে খালেদা জিয়ার। তার আমার পরবর্তীতে আমরা আন্দোলনের শরীর হয়ে আবার পূর্বার কোনো আনন্দ এই বলে আপনাদেরকে সালাম জানি। আমার বক্তব্য এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম। রাজশাহী জেলা বিএনপি কর্তৃক আয়োজিত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, 18 কোটি জনগণের নয়নের মণি, বাংলাদেশের গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি জনাব আবু সাইদ জান সাহেব উপস্থিত আজকের এই সমাবেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা রাজশাহী কৃতি সন্তান সাবেক মন্ত্রী মিজানুর রহমান মিনু উপস্থিত আজকের এই সমাবেশে গণতান্ত্রিক আন্দোলনে তিনি নেতৃত্ব দিচ্ছেন, যার নেতৃত্বে ঢাকার রাস্তা বিস্তৃত হচ্ছে। বর্তমান সরকার অবৈধ প্রধানমন্ত্রী আতঙ্ক বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা জনাব রাহুল কবির রিজভী আহমেদ উপস্থিত আছেন, রাজশাহী বিভাগীয় সম্মানিত সাংগঠনিক সম্পাদক সাবেক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দলু উপস্থিত সহ সাংগঠনিক আমাদের প্রিয় ভাই চন্দন ভাই সহ মঞ্চে উপবিষ্ট সকল জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত রাজশাহী জেলা মহানগর এবং বিভিন্ন জেলা থেকে উপস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমানের সৈনিকের সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন একটি মাফিয়া সরকার বর্তমান বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করছে। এই সরকার দিনের ভোট চুরি করে রাতের অন্ধকারে নিশিরাতের সরকার নামে প্রতিষ্ঠিত একটি অবৈধ সরকার। এই সরকারের প্রত্যেকটি সেক্টর আজকে দুর্নীতিতে ভরে
আমরা ফিরে পাবো। তাই আজকে এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি? আমাদের মাঝে উপস্থিত হয়েছে নোয়াটা পৌরসভার সাবেক মেয়র জেলা বিএনপির সদস্য মকবুল হোসেন। এ পর্যায়ে বক্তব্য রাখছেন রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং পুঠিয়া দুর্গাপুরে তিনি সত্তার পুঠিয়া বিএনপি আহ্বায়ক সূত্রে অধিবেশে উত্তর চিকিৎসার জন্য দাবিতে আজকে রাজশাহী জেলা আয়োজিত বিএনপি আয়োজিত আজকের এই সমাবেশে এই জনসমুদ্রে উপস্থিত আজকের সভার সভাপতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয় জনতা দল বিএনপির পক্ষ থেকে, জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে অন্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমার শেখ হাসিনার উদ্দেশ্যে একটি কথা বলে দিতে চাই। শেখ হাসিনা বাংলাদেশের অবিসংবেদন নেত্রী, তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় তিলে তিলে মারতে চান, আর আপনি বাংলাদেশের নিশিরাতের সরকার বিনা ভোটের সরকার হয়ে আজকে ক্ষমতায় থাকতে চান, তা হবে না ইনশাল্লাহ। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লক্ষ কোটি জনগণ, লক্ষ কোটি সেনা, লক্ষ কোটি সেনা আজকে বাংলাদেশের মাটিতে বেঁচে থাকতে আপনার সেই নির্লক্ষ্য বাস্তবায়ন হতে দিলেন না। আগামীতে আপনারা প্রস্তুতি নেন কেন্দ্রীয় সংসদ যে নির্দেশনা দেবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই খুঁটিয়া খুনিয়া আপনাকে বাংলাদেশের মাত্র থেকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করব, সেই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শেষ করছি। আমার সাথে একটি প্রোগ্রাম দেবেন নেত্রী আছে, দক্ষিণ এশিয়ার অবিসংবাদিত নেত্রী আছে, এই মুহূর্তে দরকার খালেদা জিয়ার সরকার। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি বিপ্লবী সহ প্রাণ পুনর্বাসন বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক, বিগত দিনে বাবা মন্দিরকে মনোনয়ন দেওয়া হয়েছিল সেই জননেতা জনাব ঘটে শফিকুল হক মিলন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছে। পরবর্তী পর্যায়ে প্রস্তুত থাকার জন্য করছে জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরী শাখার সাবেক সভাপতি কেন্দ্রীয় কমিটির
ত্রাণ ও পুনর্বাসন বিষয়ে সম্পাদক রাজশাহী সিটি কর্পোরেশনের খামারের সকল মেয়র যারা নেতা অনুষদের মুলমুল ভাইকে প্রস্তুত থাকার জন্য বিশেষ অনুরোধ করছে। উপস্থিত আছে জেলা বিএনপির সদস্য জেলা রফিকুল ইসলাম, রফিক আমাদের মাঝে উপস্থিত আছে। উপস্থিত আছেন জেলা বিএনপির সদস্য জুম্মা ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন। মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি মুক্তি।
কে ক্ষমতা আসবে? চলো 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 রে চলো।
আমরা ভয় নাই, আমরা আছি মাঠে, তোমরা আছো। আবার যুদ্ধ করতে হবে শেখ হাসিনার বিরুদ্ধে, এবং খালেদা জিয়াকে যতক্ষণ অনুমতি না দিবে বিদেশে চিকিৎসা, আমাদের আন্দোলন চলবে, চলবে। সবাই সুস্থভাবে সুন্দরভাবে আজকের মিটিংটা সফল করতে দেন। মাঠে থাকবেন কি সবাই? দুই হাত তুলে দেখান আছেন জালরে জালো, জালরে জালো। শেখ হাসিনা তোর রক্ষা নাই। আপনাদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
বিশ্ববিদ্যালয়ের সদস্য তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। বক্তব্য রাখছে সাবেক মেয়র জনতা মুসাদ্দেদ হোসেন বুলবুল ভাই, ভাই এই তো আজকের এই সমাবেশে সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় নেতা এলাকার বিপ্লবী সংগঠক যারা বাবু সাহেব চাঁদ মঞ্চে উপস্থিত, প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা মাননীয় দেশ নেত্রী বেগম খালেদিয়ার উপদেষ্টা জনাব মিজানুর রহমান ভাই, মঞ্চে উপস্থিত প্রধান বক্তা হিসাবে তিনি শুধু ঢাকা থেকে রাজশাহীর মিটিংয়ে উপস্থিত হয়েছেন, কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মঞ্চে উপস্থিত, জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সাংগঠনিক সম্পাদক রোহন কুন্দুজ দুলু ভাই সহ এই দাঁড়িয়ালায় ওই সাদা শার্ট আলাকে এই আরে ভাই আমরা খালেদিয়ার মুক্তির জন্য এখানে এসছি, আমরা নেত্রীর মুক্তির জন্য এখানে উপস্থিত হয়েছি, অন্য কোন কারণ আছে? নেত্রীকে আজকে 3 বছর যাবৎ আজকে রাখা হয়েছে, এর প্রতিকার বর্তমান সরকারকে দিতে হবে। সংগ্রামী সাথীরা গতকালকে দেখেছে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি 2001-এ নির্বাচন সম্পর্কে যে মন্তব্য করেছেন ওরা আজকে 2014-2018-তে যে নির্বাচন করেছেন সেই নির্বাচনকে আড়াল করার জন্য আজকে উনি মিথ্যার মায়াজালে রয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আজকে এই রকম কথা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা হয় তাহলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আজকে ভেঙে পড়েছে, আজকে বিচার বিভাগ ভেঙে পড়েছে, আজকে শাসন বিভাগ ভেঙে পড়েছে, আজকে বাংলাদেশের টাকা লুট করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আজকে সরকারকে সাধারণ মানুষ আর চায় না, চায় না, চায় না। সংগ্রামী ভাইরা আমরা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি চাই, অবিলম্বে নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে হবে, এই প্রত্যাশা রেখেই আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমরক, সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুরা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নাটোরের কৃতি সন্তান বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যতম সাংগঠনিক সম্পাদক, নাটোরের অত্যন্ত জনপ্রিয় জনতা অ্যাডভোকেট রোহন কুদ্দুস তালুকদার তুলু, অ্যাডভোকেট রোহন কুদ্দুস তালুকদার তুলু ভাইকে
সংগ্রামী বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন রুহুল কুদ্দুস তালুকদার। আমি দুধের কথা বলবো না ভাই, আমার লক্ষ্মী ভাই, আমার দয়া করে একটু বসো সবাই, বসো ভাই, দয়া করে বসো, দয়া করে বসো বাবা। আমাদের নেত্রী ভালো লাগছে, আমরা এখানে আসছি, এটা শান্তির সভা, দয়া করে বসো, দয়া করে বসো, দয়া করে বসো, সবাই বসো ভাই, সবাই বসো। আমাদের নেত্রী ভালো লাগছে, দেখতে পাচ্ছ তো মানুষকে আলাদা দিয়ে দেখতে পাচ্ছে, তাদের গ্রামীণ দেখতে পাচ্ছে তোমাদেরকে, তোমরা সবাই বসতে পারো, সবাই বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সভাপতি আমি বক্তৃতা দিব না, আমি বক্তৃতা দেবো না, আপনারা কথা বললে আমি বক্তৃতা দেবো না। দুটো গাড়ি আপনাদের সাথে, আমার গাড়ি না চলে, আমি অনেক নির্যাতনের মধ্যে আছি ভাই, আমার অংশ হয়ে গেছে, আমাদের মধ্যে প্রতিভেদ নয়, আমাদের মধ্যে দ্বন্দ্ব নয়। আজকের এই সভার সভাপতি আবু সাইদ সভাপতি
আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র, বিএনপির কেন্দ্রীয় কমিটি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু আজকে এই অনুষ্ঠানের প্রধান বক্তা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি, রাজশাহীর মতিহারের চত্বর রক্তে রঞ্জিত হয়েছিল সেই কারা নির্যাতিত নেতা, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ, মঞ্চ প্রবিষ্ট বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার, ওবায়দুর রহমান চন্দন, ঢাকা থেকে আগত আমার স্নেহস্পদ নিপুণ রায়, বিএনপির নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, আমার সর্বত্র ভাই বোনের আসসালামু আলাইকুম। প্রিয় ভাই আমার, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার দাবিতে বিদেশে পাঠানোর দাবিতে আজকের এই সমাবেশ। প্রিয় ভাই আমার, একটু আন্দোলন ধারণা হয়, দুটা কথা বলে ধারণা প্লিজ। আপনারা জানেন সাংবাদিক ভাইরা, আজকের এই সমাবেশে এখানে আসার পথে বিভিন্ন থানায় থানায় বিভিন্ন এলাকায় এলাকায় পুলিশ বাধা দিয়েছে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা। আপনি দেখে যান, আপনার পুলিশ বাধা দিয়ে বিএনপির সমাবেশকে বাধা করতে পারে না, বিএনপির সমাবেশকে কন্ট্রোল করতে পারে না। আজকে প্রিয় ভাই আমার, শুধু আপনাদের কাছে একটা কথা বলতে চাই, এত স্লোগান দিলে তো আমরা চলে যাই, বক্তৃতা কথা শুনো আমার নামে ভাই আমরা। প্রিয় ভাই আমার, আজকের এই সমাবেশ, আজকের এই সমাবেশ, আজকের এই সমাবেশের মাধ্যমে বলতে চাই, আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, গতকালকে শেখ হাসিনা টেলিভিশনে দেখলাম উনি বক্তৃতায় বলেছেন জনগণের ভোটে নাকি উনি প্রধানমন্ত্রী, জনের মায়ের বড় গলা, চুরি করে তিন টান ক্ষমতায় আছে, উনি বলেন জনগণের ভোটে নাকি তিন বছর যাব তিন টান নাকি ক্ষমতা আছে, এটা কি সত্য ভাই? ভোট চুরি করে 2008 সালে, 2014 সালে, 2018 সালে অবৈধভাবে আগের দিন রাত্রিতে সিল মেরে যারা ক্ষমতা আসে তারা আবার টেলিভিশন সামনে বলে জনগণের ভোটে নাকি উনি প্রধানমন্ত্রী। প্রিয় ভাই আমার, আপনারা কি প্রস্তুত আছেন কিনা বলেন অবৈধ প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে নামানোর জন্য? আপনারা কি প্রস্তুত আছেন? আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদের বলতে চাই, প্রশাসনের ভাইরা, আজকে যারা পুলিশের ভাইরা আছেন, প্রশাসনের ভাইরা আছেন, আজকের এই সমাবেশের মাধ্যমে একটু বলতে চাই, বাংলাদেশ আগামী দিনে তারেক রহমানের নির্দেশে, তারেক রহমানের নির্দেশে আগামী দিনে বাংলাদেশ চলবে। বেগম খালেদা জিয়াকে যদি মুক্তি না দেওয়া হয়, চিকিৎসার ব্যবস্থা করা না হয়, তাহলে বাংলাদেশ তারেক রহমানের নির্দেশে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার,
আমরা আজকে এটুকু বলতে চাই, আজকে সরকারের পায়ের নিচে মাটি নেই। আপনারা দেখেছেন একদিন আগে দেখেছেন এই সরকারের মন্ত্রী যে টাকুয়া, জেলা বিএনপির আহ্বায়ক বরিষ্ঠ নির্ভীক নেতা আবু সাঈদ চাঁদ উপস্থিত রয়েছেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, রাজশাহীর সাবেক মেয়র, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মিজানুর রহমান মিনু উপস্থিত রয়েছেন,
আমাদের এই অঞ্চলের বিশিষ্ট জননেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার টুলু উপস্থিত রয়েছেন, বিএনপির বন বিষয়ের সম্পাদক সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল উপস্থিত রয়েছেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক শফিকুল হক মিলন উপস্থিত রয়েছেন, ঢাকা থেকে আগত বলিষ্ঠ নেতা এবং নেত্রী নিপুণ রায় চৌধুরী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য উপস্থিত রয়েছেন, সহ সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত উপস্থিত রয়েছেন, সহ সাংগঠনিক সম্পাদক চন্দন সহ রাজশাহী জেলা এবং মহানগরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, আপনারা কষ্ট করে এই জনসভা এখানে আয়োজন করেছেন। আমাকে জেলার সভাপতি, জেলার আহ্বায়ক আবু সাইদ চাং বলেছেন যে পথে পথে পুলিশ বাধা দিয়েছে, রাত দুই তিনটা নাগাদ পুলিশ নানাভাবে বিরক্ত করার চেষ্টা করেছে, এই জনসভাটি যাতে না হয়। এখন আপনারা বিএনপির যারা এখানে বিএনপির আপনারা যারা নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই সমাবেশটি সফল করার জন্য। আমি শুধু একটি প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই, আপনারা কি দেশনেত্রীর মুক্তি চান? আপনারা কি দেশনেত্রীর বিদেশে চিকিৎসা চান? তাহলে আপনাদের সমস্যারে কণ্ঠ থেকে আওয়াজ তুলতে হবে। এই আওয়াজের উপরে আর কোন আওয়াজ নেই, এই আওয়াজের উপরে আর কোন কথা থাকতে পারে না। আমার আপনার সকলের অনেক চাপ থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আজকে দেশনেত্রীর মুক্তি চাই। আর এই মুক্তির জন্য আমরা ইস্পাত কঠিন ঐক্য নিয়ে রাস্তায় নামতে চাই। আপনারা বন্ধুরা, আমার প্রধানমন্ত্রী তাহলে আপনাদের দুইটি কথা আমার শুনতে হবে, বক্তৃতা চলাকালীন কেউ স্লোগান দিবেন না। আপনারা সবাই শান্ত হয়ে বসুন, বেশিক্ষণ সময় নেব না, আপনাদের শুধু একটি কথাই বলবো যে আজকে কত কষ্ট করতে হচ্ছে আপনাদেরকে, এই সমাবেশ স্থলে আসার জন্য পথে পথে পুলিশ বাধা দিচ্ছে, আমাদের কণ্ঠের স্বাধীনতাকে আটকে দেওয়ার চেষ্টা করছে, রাজনৈতিক হয়রানির মূলক মামলা দিয়ে সেখানে মিথ্যা সাজা দেওয়া হচ্ছে। আপনি সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, এমনকি গত পরশুদিন ঢাকায় গত আন্দোলনের অনেক মিথ্যা মামলায় এখন সরকার সাজা দিচ্ছে। কারণ কি জানেন? ওরা আবার একটা নির্বাচন করতে চায়, যে নির্বাচন ভোটাররা যায় না, যে নির্বাচন ভোট কেন্দ্রে শুধু গরু ছাগল বিচরণ করে সেই নির্বাচন করতে চায়, আর সেই নির্বাচন করতে চায় যে নির্বাচন দিনের আলোতে হয় না, যে নির্বাচন সূর্যের আলোতে হয় না, যে নির্বাচন পুলিশ রাত দিয়ে নিশি রাতে করে, গভীর রাতে করে সেই নির্বাচন করতে চায়। সেই জন্য তারা এখন মিথ্যা মামলায় সাজা দেওয়া শুরু করেছে, কারো 5 বছর, কারো 10 বছর। তাই আমি আপনাদের বলবো, ইস্পাত কঠিন ঐক্য,
লোহার মতো শক্ত ঐক্য, এই ঐক্য ছাড়া এই শেখ হাসিনার ময়ূরের সিংহাসন রাস্তায় লুটিয়ে দেওয়া যাবে না, লুটিয়ে দিতে পারবেন একমাত্র ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্যে দিয়ে। বন্ধুরা আমার, আমি এর আগেও বলেছি যে করোনা ঘটে, করোনা একটা মহামারী চলছে না বিশ্বব্যাপী, এই করোনা মহামারী আমরা প্রথমে শুনলাম কোভিড-19, তারপরে শুনলাম ডেল্টা, তারপরে শুনছি এখানেও শেষ নয় শুনছি ডেল্টা অমিক্রন মিলে আরেকটা ভাইরাস আসছে। নিজেই নিজে বদলায়, রূপ বদলায়, নিজের চেহারা বদলায়। শেখ হাসিনার স্বৈরাচার, আওয়ামী লীগের স্বৈরাচার, তার বাবার আমলে সমস্ত কণ্ঠের স্বাধীনতা বন্ধ করে, রাজনৈতিক দল বন্ধ করে, খবরের কাগজ বন্ধ করে একটি স্বৈরাচারী করোনা ভাইরাস তৈরি করলেন, তার নাম বক্সাল। এখন তার মেয়ের আমলে আমরা 2014-5 জানুয়ারি দেখলাম একটি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন, গরু ছাগল ছাড়া বেটখুন্দ্রে কেউ যায় না। শেখ হাসিনা নির্বাচনের পর আরো বেশি বাকশাল থেকে নব্য বাকশাল এবং ফ্যাসিস্টে পরিণত হল, আর 2018-এর নির্বাচনের পর, নিশিরিতার নির্বাচনের পর সে হয়ে গেল নাৎসি। আপনার করোনার মতোই তার রূপান্তর হচ্ছে, আওয়ামী লীগের রূপান্তর হয়, স্বৈরাচার থেকে স্বেচ্ছাচার, কর্তৃত্ববাদী শাসক, মানুষের উপর জুলুম নির্যাতন, জোর করে ক্ষমতায় থাকা, এইটাই হচ্ছে তারা চায়, তারা অন্য কিছু চায় না। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন আমি এই 2022 সাল হবে, 2022 সাল হবে উন্নয়নের মাইল ফলক। খুব ভালো কথা বলেছেন প্রধানমন্ত্রী, উন্নয়নের মাইল ফলক হবে 2022 সাল। কোন উন্নয়ন এইটা আপনি বলেননি, আপনি আর কত টাকা বিদেশে পাচার করবে আপনার লোকেরা সেই উন্নয়নের কথা বলছে। গতকাল গুম হয়ে যাওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা, থামেন, বিএনপির কেন্দ্রীয় নেতা গুম হয়ে যাওয়া ইলিয়াস আলী, তিনি একটি বক্তৃতায় বলেছেন, রুজদি তাহমিনা রুজদি, তিনি বলেছেন যে আমার স্বামীর খোঁজ দেন। প্রধানমন্ত্রী আপনি গুম করার উন্নয়ন প্রতিষ্ঠা করেছেন, সেই কালচার প্রতিষ্ঠা করেছেন, সেই সংস্কৃতি প্রতিষ্ঠা করেছেন, আজকে ইলিয়াস আলী নেই, আজকে চৌধুরী আলম নেই, আজকে ছাত্রনেতা জানির রক্তাক্ত দেহ রাজপথে লুটিয়ে পড়ে, আপনি সেই উন্নয়ন করেছেন। আর আপনি দেখান উড়াল সেতু, আপনি দেখান মেট্রো রেল, আপনি দেখান ফ্লাইওভার, আর গণতন্ত্র নেই, কথা বলার স্বাধীনতা নেই, খবরের কাগজ পড়ার স্বাধীনতা নেই, আপনি উন্নয়ন বলছেন। আজকে কানাডাতে বেগম পড়া কারা করছে, আপনার ওই তথাকথিত উন্নয়নের টাকা চলে যাচ্ছে বিদেশে, মালয়েশিয়ায় চলে যাচ্ছে, আজকে যে শিশু জন্ম নিচ্ছে, আজকে যে শিশু জন্ম নিচ্ছে সে 98,000 টাকা ঋণ নিয়ে জন্ম নিচ্ছে, এই হচ্ছে প্রধানমন্ত্রী আপনার উন্নয়ন। এই উন্নয়ন দিয়ে মানুষের মন কি আপনি গলাতে পারবেন না? এই উন্নয়নের মিথ্যা স্লোগান দিয়ে আপনি এই দেশের মানুষকে ভুলাতে পারবেন না, কারণ আপনার লোকরা আজকে লক্ষ কোটি টাকা পাচার করছে, আজকে আওয়ামী লীগের লোকরা আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে, সুতরাং এইটা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। আপনার পতন অবশ্যম্ভাবী, আপনার পতনের ঘন্টা বেজে গেছে, ধন ধন করে ঘন্টা ভাবছে, আপনি বুঝতে পারছেন না আপনার রাজ সিংহাসন যে কোনো মুহূর্তে লুটিয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আজকে শুধু বাংলাদেশ নয়, আজকে দেশ বিদেশ প্রত্যেকটি জায়গায় আপনার যে অপকর্ম, আপনার অপশাসন, আপনার লোকদের ঘৃণ্য কর্মকাণ্ড আজকে আল জাজিরা, আজকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার করা হয়েছে, এটা শুনলে পরে গা শিউরে উঠবে। আর কতদিন আপনি এইভাবে নিজেকে
মানে মানুষের কাছে আপনি মিথ্যা বলে আর কর্তৃত্ববাদী শাসন দিয়ে ধমক দিয়ে আপনি কতদিন টিকে থাকবেন? এই টিকে থাকতে আপনি আর পারবেন না। আপনি আজকে জনগণ থেকে সব দিক থেকে শুধু ব্যর্থই নয়, আজকে জনগণ আওয়ামী সরকারকে আপনাকে শত্রুপক্ষ মনে করে, আপনাকে দুশ্মন মনে করে, গণ দুশ্মন মনে করে। কারণ আপনি এই দেশ থেকে জনগণের সব অধিকার আপনি হরণ করেছেন। আপনি কেউ আজকে একটি কথা যদি লেখে সরকারের বিরুদ্ধে ফেসবুকে একটি কমেন্ট একটি পোস্ট দিলে পরে তার খাই হয় লাল ঘরের মধ্যে। আপনি এই পরিস্থিতি তৈরি করেছেন। যাই হোক, আমি আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু একটি কথাই শুধু বলবো। আজকের এই সমাবেশ, এই সমাবেশ হচ্ছে দেশনেত্রীর মুক্তির জন্য। যে নেত্রী বারবার গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন বাকশালের কাছ থেকে, স্বৈরাচারী সরকারের কাছ থেকে, সব সময় যিনি গণতন্ত্রের পক্ষে মানুষের পক্ষে কাজ করেছেন। আপনারা জানেন 1/11 এর মতো একটি ষড়যন্ত্রমূলক কাজ হয়েছিল। আজকের প্রধানমন্ত্রী তাকে বললেন আপনি রাজনীতি ছেড়ে চলে যান, উনি চলে গিয়েছেন। কিন্তু মাটি মানুষের নেত্রী, জনগণের নেত্রী, উনাকে তার বাড়ি থেকে, বাংলাদেশ থেকে, এই দেশ থেকে সরাতে পারেনি। তাই তার জনপ্রিয়তা, দেশনেত্রীর জনপ্রিয়তা, তার যে ক্যারিসমেটিক লিডারশিপ নেতৃত্ব, এইটাতে খুবই প্রতিহিংসায় ভোগেন প্রধানমন্ত্রী। আর এই প্রতিহিংসার প্রতিশোধ নিতে আজকে বেগম খালেদা জিয়া কারাগারে, এবং তার যে ব্যাধি, তার পাকস্থলী থেকে রক্ত ঝরছে। যার স্বামী মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, রণাঙ্গনের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ঘোষক, তার সহধর্মিণী এখন কারাগারে, তিনি কোন চিকিৎসা পাচ্ছেন না। বারবার দাবি করা হয়েছে রাজনৈতিক দলের পক্ষ থেকে, বিভিন্ন রাইট গ্রুপ, অধিকার গ্রুপ, আজকে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ, তারপরেও এই প্রধানমন্ত্রী তারও করে না বন্ধুরা আমার। তাই আজকে বলবো ক্ষমতাসীনদেরকে, দেখো এত পুলিশি বাধার পর আজকে এই স্কুল প্রাঙ্গণে চারিদিক থেকে লোক উপচে পড়েছে, জনতার এই ঢল, এই ঢল আর মাঠের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই ঢল এবার রাস্তায় নেমে পড়বে, আর যতদিন পর্যন্ত আপনার পদত্যাগ নিশ্চিত না হয় ততদিন পর্যন্ত এই জনতার ঢল রাজপথেই তারা বসে থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সাথী বন্ধুরা আমার, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছে ছাত্রপতি দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, রাজশাহী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বাঘা চাইভাতের অভিসংবাদিত নেতা, আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, বারবার কারণ নেতা জোড়া ব্যবসায়ী চাঁদ ভাই চাঁদ সভাপতির বক্তব্য রাখছে। আজকের সভার সম্মানিত প্রধান অতিথি সাহেব, আপনাদের রাস্তায় মানুষের নয়নের মণি উত্তরবঙ্গের নেতা, প্রধান বক্তা যিনি আজকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে, আন্দোলন করছে, সংগ্রাম করছে, আপনাদের আমাদের প্রিয় মানুষ, যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুখো ছাত্র নেতা এবং রাষ্ট্র ভিপি সাবেক রেড্ডি ভাই এখানে উপস্থিত আছেন, আপনার আমার প্রিয় মানুষ নাগরের কৃতি সন্তান দুলু ভাই এখানে উপস্থিত আছেন,
শপথ, যিনি আমাদের সহ সাংগঠনিক সম্পাদক, এখানে উপস্থিত আছেন আমাদের চন্দন ভাই জিনার বাড়ি জয়পুর হাট, তিনি আমাদের সাংগঠনিক সম্পাদক। আমার ছোট ভাই মিলো এখানে উপস্থিত আছেন, আমার আর এক ছোট ভাই বুলবুল ভাই উপস্থিত আছেন সহ মহানগর, নাদিম ভাই আছে এখানে উপস্থিত সহ আমাদের নজরুল ভাই, যিনি আপনাদের যিনি গত দুইবার পরপর নমিনেশন পাইছিলেন আমাদের নজরুল ভাই, তিনি উপস্থিত আছেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা, যুব দল কেন্দ্রীয় নেতারা, মহানগর এবং জেলার নেতৃবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমার সামনে কিন্তু এই ডাসামাসির মা আছি, গ্রামে বলে ডাসামাসি, এই ডাসামাসিকে শেখ হাসিনাকে প্রমাণ করতে হবে, এই ডাসামাসি আমরা ছেড়ে দেব আজকে রাজশাহী শিবপুর থেকে, এই ডাসামাসির সবল একটা একটা করে শেখ হাসিনাকে বিষ করবে এবং বিষ দর্শনে সে মারা যাবে। বন্ধুরা আমার, আপনার সমাধান হবে না, একটু কথা বলি শুনেন, রাজশাহী ছয়টা পুলিশ স্টেশনে ছয়জন ইবলিস শয়তান আছে, শেখ হাসিনার ছয়টা ইবলিস আছে, সেই ইবলিস রাতের বেলা বেড়ায়, দিনের বেলা বেড়াতে পারে না। মানুষে জিজ্ঞাসা করে যে আপনারা কার ভোটে নির্বাচিত হয়েছেন, তিন চার দিন ঝালও মারিছে মেয়ে মানুষেরা, ঝাঁটাও মারিছে, তার কারণে দিনের বেলা বেড়ে না রাত্রে বেড়ায়। এক শয়তান, সেই শয়তান কথাকথিত বিনা ভোটের এমপি সারিয়া, তাকে আজকে বাড়িতে বাধা আছে, বাড়ি রেখে সকাল আটটার সময় মিছিলে আসছি। এই সারিয়া চার ঘর বাজার মানুষকে দিলে দিলে ধ্বংস করেছে। কেন্দ্র নেতৃবৃন্দকে বলতে চাই, আমরাই যথেষ্ট, আপনারা খালি আমাদের দিকে খেয়াল করবেন, খেয়াল রাখবেন। সারিয়া সহ এই পাঁচ ইবলিসের ব্যবস্থা আমরাই করবো ইনশাল্লাহ, রাস্তার মানুষ কোন অবস্থায় ছয় ইবলিসে আমরা সাথ দিতে পারি না। আমি বক্তৃতা বেশি দিব না, আপনারা জানেন দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য আজকে মিছিল, আমরা খালেদা জিয়ার মুক্তি চাই, আমরা দেশনেত্রীকে বিদেশে পাঠাতে চাই, তারেক রহমানকে দেশে আনতে চাই। এখানে ক্ষান্ত না, আমাদের একটা দাবি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, এই দাবি আজ থেকে আপনাদের কাছে বললাম, আর কোন ইলেকশন হবে না। আপনারা জানেন যে চারঘাটের মাটিতে কুকুর শুয়েছিল, একটা ভোটও পড়েন ইনশাল্লাহ, যদি কোন ষড়যন্ত্র নির্বাচন করে ঠিক চারঘাটের মতনই এই ছয় কনস্টিটিউশনে একই অবস্থা আমরা করবো। এবার শপথ নেন, কোন ভোট বাংলার মাটিতে শেখ হাসিনার নেতৃত্বে আর হতে দেওয়া যাবে না, কারণ শেখ মুজিব তাও হেলিকপ্টার করে ভোট তুই করে আনি ওই মানেকুপির খন্দকার মোস্তাককে পাশ করেছিল। আর এই নির্বাচন কমিশনকে শেখ হাসিনা বলছে যে আমার বাপ ছিল পাগল, শেখ মুজিবকে পাগল বানা দিল, হেলিকপ্টার লাগবে না, শেখ মুজিব হেলিকপ্টার করেছিল, আমার বাপ পাগল, যার জন্য হেলিকপ্টারে ভোট করে পাশ করেছিল। বিটি বাপকে পাগল বলছে, আমার প্রশাসন আছে, আমাকে ভোট কাজিয়ে রায়টার অন্ধকারে পাশ করাবে, তাহলে বাপের থেকে বিটির বুদ্ধি বেশি,
তাহলে তার থেকে বুদ্ধি আমাদের বেশি করতে হবে। এত বুদ্ধি করার পর আজকে শেখ হাসিনার 10% লোক শেখ হাসিনার সাথে নাই, খালি পুলিশ বাহিনী র‍্যাব বাহিনী এইগুলা নিয়ে আমাদের অত্যাচার নির্যাতন করছে। যাক, আমার প্রধান বক্তা বক্তৃতা নিয়ে প্রধানমন্ত্রী বক্তা রাখবে, আমি আর বক্তৃতা বাড়ালাম না। আমি আজকে মহানগর এবং জেলার সাংবাদিক ভাইরা, আমার মা বোনেরা যারা যেখান থেকে আসছেন, আমার জেলা কমিটিকে যারা সাহায্য করেছেন, আমরা জেলা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আমি কেন্দ্র নেতারা যারা আসছেন তাদের মহানগর অঙ্গ সমর্থন সহ যারা আসছেন সবাইকে ধন্যবাদ। জেলা কমিটি যারা আসছে আপনার শুনেন, এবার না এবারে আপনাদের সামনে শুনেন, কথা শুনতে হবে। আপনারা আসছেন অনেকদিন পর মিটে আপনাদের কথা আওয়াজে শেখ হাসিনার ভিত কমাতে হবে। আমরা যুদ্ধ করিনি, কাল বিকাল থেকে গজব চলছে না আমার উপর। আমি বলছি মিটিং হবে, এর আগেও মানুষের মাটিতে 144 ধারা চারবার ভাঙিছি। আজকে যদি কোন রকম ষড়যন্ত্র করতে তো তাহলে মোকাবেলা করব, তবে আজকে পুলিশ প্রশাসন জেলা প্রশাসনকে ধন্যবাদ দিই। পরে হলেও বুদ্ধি হয়েছে যে টান চেয়ারম্যানে লড়া যাবে না, এসপি সাহেবও বুঝিছে, ডিসি সাহেবও বুঝিছে, যার কারণে যদি কোন ব্যাহতমি ভুল হয় আপনাদের আমার এই ঘন্টার মধ্যে এই আয়োজন আল্লাহর বস্তে মাফ করবে। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকে উঠতে এসছেন ভাবে আজকের রাজশাহীর জেলা সমাবেশের এই ঐতিহাসিক সমাবেশ আসতে এই সমাবেশের সংগ্রামী সভাপতি আমার সহযোদ্ধা ভাই শুধু পুঠিয়া শুধু বাঘা চারঘাট নয়, আজকে সারা রাজশাহী জেলাব্যাপী তিনি অত্যন্ত সুসংগঠক হিসেবে পরিচিত। সাবেক চেয়ারম্যান, সাবেক মেয়র, জেলা বিএনপির আহ্বায়ক, আজকের এই সমাবেশের সভাপতি আমাদের সুখর যোদ্ধা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত স্নেহভাজন জনাব আবু সাইচ্চা। আজকের প্রধান বক্তা আমার সহযোদ্ধা ভাই, আমাদের গর্ব রাকসুর সাবেক ভিপি বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রেজভী। আজকে এই সমাবেশে আমার সহযোদ্ধা ভাই সাবেক উপমন্ত্রী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাটোরের কৃতি সন্তান আমার ছোট ভাই রুহুল কবির তালুকদার দুলু, আমার সহযোদ্ধা রাজশাহীবাসীর গর্ব রাজশাহীর সাবেক মেয়র বিএনপির কেন্দ্রীয় বন পরিবেশ বিষয়ক সম্পাদক যারা প্রশান্ত কৃষ্ণ বুলবুল, আমার সহযোদ্ধা ভাই কেন্দ্রীয় বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব শাহীন শকত, জনাব ওবায়দুর রহমান চন্দন, আমাদের রাজশাহীর আর একটি গর্ব প্রভা মহাপুরবাসীর প্রিয় সন্তান কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয় প্রকাশ জনাব ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জনাব শফিকুল হক মিলন ভাই সহ উপস্থিত সকল জাতীয় স্থানীয় জেলা ও মহানগরীর নেতৃবৃন্দ ভাইয়েরা, আজকে আমরা খুবই
আনন্দিত হয়েছি। আজকের এই সমাবেশ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির এবং সুচিকিৎসার সমাবেশ। আজকের এই সমাবেশ এই স্বৈর শাসক রাতের ভোটের বিশ্বমায়া এবং জনগণকে পরোক্ষভাবে হত্যার নির্দেশ দানকারী যত হত্যা গুম তার মহারানী, আর অতীতের সকল স্বৈরাচার নুমরুদ, স্বৈরাচার আইব খান এরশাদ, এর হিটলারের পেতাত্মা। আজকের এই খুনি হাসিনার পদত্যাগের দাবিতে আজকের এই সমাবেশ। প্রিয় ভাইরা আমার, আমাদের সকল বক্তারা অত্যন্ত সুন্দর বক্তব্য বলে গেছেন। আমরা দেশ নেত্রীর আর মুক্তি আমরা এই স্বৈরাচার খুনি হাসিনার কাছে চাই না। আমরা আগামী দিনে রাজশাহীর সারা বাংলাদেশের রাজপথে নিজের জীবন আমরা রাজপথে দিয়ে আমরা শাহাদত বরণ করে আমরা দেশ নেত্রীকে আমরা মুক্ত করে বিদেশে চিকিৎসায় পাঠাবো ইনশাআল্লাহ। খুনি হাসিনা জেনে রাখো, যেভাবে স্বৈরাচার এরশাদের বিদায় হয়েছে, যেভাবে স্বৈরাচার আইব খানের বিদায় হয়েছে, তার চেয়েও করুণ বিদায় তোমার জন্য অপেক্ষা করছে। তাই প্রিয় ভাইরা আমার, আজকে এই স্বৈর শাসক খুনি হাসিনা দেশে গণতন্ত্র খালি হত্যাই করেনি, সারা বিশ্বে আমাদেরকে লজ্জিত করেছে, অপমানিত করেছে, আর সারা বিশ্বব্যাপী। সেই জন্য হাসিনা সহ তার দোসররা, আমি আমার নেতার ভাইদেরকে বলতে চাই, এই দেশের সন্তান আমাদের ভাই, এই দেশের সেনাবাহিনী ভারতীয় আগ্রাসন থেকে, যে কোনো বৈদেশিক আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য তারা কোরআন শরীফে শপথ করেছে। এই আমাদের ভাই হচ্ছে বিজেপি পুলিশ, তাদের মধ্যে কতিপয় অতি উচ্চ বিলাসী। গত রাত্রে আমাদের নেতা সভাপতিকে অনেক এনয় বিনয় করেছিলেন, অনেক ধমকি ধমকি দিয়েছিলেন, ভয় দেখেছিলেন। আরে আমরা শহীদ জিয়ার সৈনিক, আমরা আল্লাহকে দেখেই ভয় করি, আল্লাহর কাছে মাথা নত করি। তোমার ভারত তোমার ওই খুনি হাসিনার কাছে মাথা নত করার জন্য আমাদের আস্থা। আরে গোটা বাংলাদেশে আর 144 হবে না, অনসুস্থ দেখো নাই, ডাক্তার জোহা শাহাদত বরণ করেছিল, 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ পাল্টিয়ে গেছিল। তোমরা অতীতের, আমি আজকে গর্ববোধ করি যে জায়গায় মিটিং করছে, এই শিবপুর থেকে বানেশ্বর বাজার পারে এই রাস্তা, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামেই স্বাধীন স্বতন্ত্র মাথা উঁচু করে মিছিল করে রাস্তাকে তারা একদম স্তব্ধ করে দিয়েছিল। আজ আমি সেই ভাইদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই, শিবপুর থেকে বানেশ্বর পর্যন্ত এই রাস্তা যে কোনো বৃহত্তর আন্দোলনে আপনারা পুরোপুরি একদম বিচ্ছিন্ন করে দিবেন, অতীতের মতো আমরা ভয় পাই না। শহীদ জিয়ার সৈনিক আমরা, আমাদের নেতা হাসি মুখে জীবন উৎসর্গ করেছে, আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আমরা কর্মী, আমরা তার কাছে শিখেছি কেমন করে দেশে গণতন্ত্র আনতে হয়। খুনি হাসিনার লজ্জা হয় না, বেগম খালেদা জিয়া সেই দিন যদি তোমার মতো প্লেনে ওই আঁকে বাঁকে সিঁড়িতে উঠে যদি চলে যেত, তাহলে তোমার আজ ফেরাও হতো না, প্রধানমন্ত্রী হতে পারত না। তুমি রাতে পালিয়ে গেলা, আর আমার নেত্রী বলল এই মাটি আমার, এই বাংলাদেশ আমার, মৃত্যু হয় আমার এখানেই মৃত্যু হবে, আমি কখনোই দেশের বাইরে যাব না। খালেদা জিয়া যায়নি বলে আজ তুমি দেশে ফিরতে পেরেছিল, তুমি বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করে আজকে তথাকথিত প্রধানমন্ত্রী, সারা বিশ্বে তুমি বেয়া বেসরম, তুমি বিশ্বের সবচেয়ে দুর্নীতিবাদ, তোমার বোন তোমার সন্তান তোমার দল তোমার অত্যন্ত উপদেষ্টা দরবেশ বাবা 1 কোটি 100 কোটি 1000 কোটি নয় 20,000 ট্রিলিয়ন
মিলিয়ন কোটি টাকা তারা বিদেশি ব্যাংকে জমা করেছিল, তোমার আদরের ছেলে জামায়ও সব শেষ, সব বাজপ্ত হয়ে গেছে, বাকি যেটা রেখেছে ভারতের কাছে ওইটাও ইনশাল্লাহ, কারণ যেদিক দিয়ে যায় যেদিক দিয়ে আসে ধরা খেতেই হবে। সবচেয়ে পৃথিবীর বড় ব্রিজ, এই পদ্মা ব্রিজের চেয়ে বড় ব্রিজ ভারত করেছে পাশে আসাম মেঘালয় মণিপুরের মধ্যে, এর চেয়ে বড় ব্রিজ চীন তার নিজের দেশে করেছে, এর তার চেয়ে বড় ব্রিজ আমেরিকা করেছে, কোন ব্রিজের খরচই 8,000 কোটি টাকার উপরে নয়, আর আজকে পদ্মা সেতুর জন্য 48,000 কোটি, 40,000 কোটি টাকা চুরি করেছে হাসিনা তার পরিবার, 7 লক্ষ এরকম বেকার যুবক স্ত্রীর গয়না বিক্রি করে, মায়ের গয়না বিক্রি করে, জমি বিক্রি করে শেয়ারে তারা অর্থ লগ্নি করেছিল, নিমিষের মধ্যে তোমার ধর্মের বাবা অর্থ উপদেষ্টা তোমাদের সঙ্গে নিয়ে নিশ্চিন্ন করে পথে ফেলে দিয়েছে, এই আমাদের এই হচ্ছে খুনি হাসিনা চক্র। আজকে বাংলাদেশের সমস্ত দিক দিয়ে আজকে দেশকে নিঃস্ব করে দিয়েছে পৃথিবীর মানচিত্রে, বাংলাদেশ 208টি দেশের মধ্যে আজকে 204 নম্বরে দুর্নীতিতে সৃষ্টি হয়েছে, আজ বাংলাদেশ খুনি হাসিনাই দুর্নীতিবাদ, তার পরিবার দুর্নীতিবাদ, তার দল দুর্নীতিবাদ। এইটি আমার কথা নয়, যারা আওয়ামী লীগের এখানে অনেক প্রবীণ ভাইরা আছেন, আওয়ামী লীগেও কিছু ভালো ভালো লোক আছে অস্বীকার করেন না, তো তারাই বলেন বাবা এই আওয়ামী লীগ তো আমরা আগে করি নাই, এই আওয়ামী লীগকে ঘৃণা করি আওয়ামী লীগের লোকরাই বলে, আর পুলিশ মিডিয়ার আর্মির মধ্যে আমাদের ভাইরা আছে তারা কোরআন শরীফের শপথ করেছে, এর আগে হাসিনা তাদের কাউকে কাউকে বিপদে পরিচালিত করেছে, ওই 7-8 জন 10-15 জন 250-300 জন এই সমস্ত দুর্নীতিবাদ কর্মকর্তা আছে, তারা কোরআন শরীফের অপমাননা করেছে, ব্যক্তি সম্পদ করে তুলেছে, তাদের চিহ্নিত করুন, বাকিদেরকে আমাদের ভাই হিসেবে বুকে টেনে নিন, তারাই 1971-এর শহীদ জিয়ার আহ্বানে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যেদিন আমাদের শহীদ জিয়া বলেছিলেন আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের আকাশ বাধার বিষাক্ত বারুদের ধোয়ে আচ্ছন্ন ছিল, সেই দিন সেই মেজর জিয়ার আহ্বান, আমি মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা করে দিচ্ছি, আপনারা বাংলাদেশকে স্বাধীন করুন, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করুন, তারই ফলশ্রুতিতে এই লাল সবুজের পতাকা আজ আমাদের, খুনি হাসিনা এই লাল সবুজের পতাকা আরেকটি পার্শ্ববর্তী দেশের কাছে তুলে দেওয়ার জন্য সেই ইতিহাস সৈনিকের জন্ম হয় নাই, আমরা জীবন দিয়ে হলো গণতন্ত্র মুক্ত করব, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব, আর সেই সঙ্গে সঙ্গে খুব দ্রুতই কেন্দ্রীয় কর্মসূচি আসছে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি হাসি মুখে বীরের মতো কালো পিস ঝাড়া রাজপথে আপনাদের সঙ্গে হাতে হাত রেখে আমি যেন সর্বপ্রথম আমার বুকে উত্তপ্ত সীসা নিয়ে যেন শহাদত বরণ করতে পারি, দেশকে রক্ষা করতে পারি, গণতন্ত্রকে মুক্ত করতে পারি, সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের আমাদের নেতা জনাব তারেক রহমান বীরের দেশে ইনশাল্লাহ দেশে ফিরে আসবেন, তিনি আমাদের সবই নির্দেশনা দিচ্ছেন, আমরা সেই অনুযায়ী দল প্রচার করছি।